নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ রাত্রি 10:56 সূর্য রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে। রবির এই রাশি পরিবর্তন, এই 6 রাশির পরিবর্তনের পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ 10:56 রাশি পরিবর্তন করছে এবং সেখানে কর্কট রাশি অর্থাৎ রানীর গৃহে রাজার প্রবেশ এবং বুধও সেখানে কিন্তু অবস্থান করবে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার রবির উপর পড়ছে এবং বুধ এবং শনির সমসপ্তম এবং রবি এবং শনির সমসপ্তম কিন্তু দৃষ্টি বিনিময় হচ্ছে। এর ফলে এই সময় রবি এবং বুধ একত্রে বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে। কর্কট রাশিতে বুধাদিত্য রাজ্য এবং এই সময় বর্গোত্তম থাকছে এবং মোটামুটি 5 মতো এই 6 রাশিকে, 30 মধ্যে 5 এই 6 রাশিকে অপার ধন দিবে। কেউ কেউ বলছেন কমেন্টসে যে স্যার আমার ক্ষেত্রে এই জায়গাটা মিলছে, তাদেরকে আমি সেলুট জানাই। স্যার আমি যেটা বলছি সেটা আমার ক্ষেত্রে হচ্ছে, সেলুট জানাই। বড়রা যারা আছেন তাদেরকে আমি প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আমার তরফ থেকে অনেক ভালোবাসা আমি জানাই। অর্থাৎ এই অ্যাস্ট্রো এডুকেশন এটা হচ্ছে আপনাদের পরিবার। দেখো, যাদের ক্ষেত্রে হচ্ছে না নিতান্তই আপনার বাধা হচ্ছে কেন দেখুন। আবার কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আপনি তো কোটিপতি করে দিচ্ছেন, আমি তো কোটিপতি হচ্ছে না। দেখুন, আমি কোটিপতি করে দেওয়ার কেউ নয়, এটা গ্রহ কিন্তু করছে। আপনার হচ্ছে না, একই রাশির প্রচুর মানুষ আছে। আমি একটি রাশি বললাম, একটি ধরুন বৃশ্চিক রাশি, সেটা একটা দারিদ্র মানুষও আছে আর কোটিপতি মানুষ আছে। কেন আছে? অর্থাৎ যাদের ক্ষেত্রে জন্ম ছক বিশেষভাবে মানে কানেকশানগুলো থাকবে তাদের কিন্তু হবে। এই যে রবি এবং বুধের বর্গোত্তম হচ্ছে, যে 6 রাশির আমি কথা বললাম না, ছাপ্পার ফারকে 5 এই 30 মধ্যে 5 বর্গোত্তম থাকে 5 কিন্তু শেয়ার বাজার, অনলাইন ইলেকট্রনিক্স গুডস, আপনার মেডিসিন, এই সকল জায়গা থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গাগুলো আপনাদের কিন্তু যথেষ্ট কিন্তু প্রফিট এই সময় কিন্তু দিবে। কেন দিবে? এই যে রবি এবং বুধ বর্গোত্তম এবং দেখুন কেন্দ্রে, কেন্দ্রস্থানগুলোতে দেখুন পাপগ্রহ কিন্তু অবস্থান করছে। এই পাপগ্রহ কেন্দ্রভাবে দেখুন মেষ রাশিতে মঙ্গল রাহু, 2 পাপগ্রহ, আপনার ঠিক মকর রাশিতে শনি পাপগ্রহ, তুলা রাশিতে কেতু পাপগ্রহ অবস্থান করছে এবং কর্কট রাশিতে রবি পাপগ্রহ এবং বুধ কিন্তু শুভগ্রহ। এই যে একত্রে এই 4 কেন্দ্রস্থানে পাপগ্রহ অবস্থান করে যে 6 রাশিকে মালামাল করবে, সেই 6 রাশির সম্বন্ধে আমি আলোচনা করব। দেখুন, হচ্ছে না বলে কৌশিক রায়ের কাছে ইম্পসিবল হচ্ছে না, কেন হবে না? জ্যোতিষশাস্ত্র আপনাকে হাত ধরে টেনে তুলবেই তুলবে। সমস্যা আছে, সমাধান আছে। মানুষের যেমন সময় খারাপ যায় তেমনি সময় ভালো আসে। সঠিক পথ প্রদর্শক আপনাকে যে সঠিক পথে গাইডলাইন করবে, সঠিক একজন
জ্যোতিষীর শরণাপন্ন হন। অর্থাৎ আপনি যে ডে বাই ডে কাজকর্ম করবেন সেটা কিন্তু আপনারা কিন্তু একজন জ্যোতিষের কিন্তু পরামর্শ সবসময় আপনারা কিন্তু নিতে থাকুন, দেখবেন জীবনে আপনার উন্নতি হবে। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, সম্পূর্ণ পেড সার্ভিস। যারা অনলাইনে আমার সাথে কথা বলতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন কী রেজাল্ট পেতে চলেছে এই ছয় রাশি। প্রথম রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাকে দিবে বৃশ্চিক রাশি, কারণ আপনার ভাগ্যভাবে অবস্থান করছে। আপনার একাদশপতি এবং কর্মবতী ভাগ্যভাবে বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে। এখানে আপনাদেরকে কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট। যারা ব্যবসা করছেন বৃশ্চিক রাশি সেখানে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন। এবং সরাসরি বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে আপনার পঞ্চমভাবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক স্থিতি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হবে এবং সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন। এবং যারা গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন, গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ পাবেন। যাদের বিল পাস হচ্ছিল না এই জায়গাটা কিন্তু আপনাদের বিল কিন্তু পাস হবে। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। আপনার দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের দেখুন কেন্দ্রে কিন্তু অবস্থান করছে, এটা ত্রিকোণ হবে, এটি কেন্দ্র হবে। দেখুন কেন্দ্রে অবস্থান করছে রবি এবং বুধ, আপনাদের ভাগ্যপতি এবং লাভ সফলতার অধিপতি কেন্দ্রে অবস্থান করছে। এখানে আপনাদেরকে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। কেন দিবে? আপনাদের ভাগ্য সাপোর্ট আপনারা পাবেন এবং আপনাদের দু দুটি রাজ্য কিন্তু থাকছে, একটি রুচক নামক মহাপুরুষ রাজ্য, একটি শস্য নামক মহাপুরুষ রাজ্য। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দৈনিক রোজগার বৃদ্ধি, সম্পত্তিগত দিক থেকে লাভ, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, দীর্ঘদিন আটকে আছে সেই কাজ সম্পূর্ণ হওয়া, কিছু ক্ষেত্রে কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। এই আগামী 30 দিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে তুলা রাশি। ডায়েরিতে নোট করে নিন তুলা রাশি যদি আপনি মানুষ হন। আপনি এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির সপ্তমভাবে অবস্থান করছে, রবি এবং শনির সমসপ্তম দৃষ্টি বিনিময় করছে। আপনাদের ক্ষেত্রেও শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সম্পত্তিগত দিক থেকে ভালো, দৈনন্দিন রোজগার বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনার ভাগ্যের সাপোর্ট, একাদশভাবে বুধ অবস্থান করছে, একাদশভাবে অবস্থান দুর্দান্ত, সফলতাভাবে অবস্থান দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেয় রাশির অধিপতি এবং আপনাদের কর্মপতি। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, এমন টাকা আটকে গেছে, পেমেন্ট আটকে গেছে, বিল পাস হয়েছে, সেগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে কন্যা রাশির আপনি যদি মানুষ আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কেন্দ্রে অবস্থান করছে, আপনাদের যথেষ্ট সফলতা আপনারা কিন্তু পাবেন। আপনাদের সম্পত্তিগত দিক থেকে, আপনাদের পারিবারিক দিক থেকে আপনাদের কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন। আপনাদের রুচক নামক মহাপুরুষ রাজ্য এবং শশ নামক মহাপুরুষ রাজ্য এবং কেন্দ্রে রবি এবং বুধের বুধাদিত্য রাজ্য আপনাদের ভাগ্যোদয় নিশ্চিত নিশ্চিত রূপে করতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির উন্নতি আর উন্নতি, রবি এবং শনির
সমসপ্তম দৃষ্টি বিনিময় আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ দিবে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দিবে। ধনপতি রাশিতে অবস্থান করছে, ধনের জায়গাটা, অর্থনৈতিক স্থিতির জায়গাটা আপনাদের এই সময় কিন্তু মজবুত করতে চলেছে, অর্থাৎ কর্কট রাশি অপার ধন পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।